বাংলাদেশের ইতিহাসে 21 আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। 2004 সালের 21 আগস্ট 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমান সহ 22 জন নেতাকর্মীর শাহাদাত বরণ করেন। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন 500+ নেতাকর্মী, আহত হন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। আহত আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের অনেকে এখনও স্প্লিন্টারের আঘাত নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে সংগঠনের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যে এই ঘৃণ্য হামলা চালায় ঘাতক চক্র। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি লক্ষ্য করেও চালানো হয় 6 রাউন্ড গুলি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তার শ্রবণ শক্তি চিরদিনের মতো ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ 14 বছর পর 2018 সালে আদালত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রদান করে। আদালত মামলার রায় জীবিত মোট 49 জন আসামির মধ্যে 19 জনের মৃত্যুদণ্ড, 19 জনের যাবজ্জীবন এবং বাকি 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।